নমস্কার বন্ধুরা, ওল্ড গপ্পো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌভিক, আজ কথা বলবো একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার কৌশিক গঙ্গোপাধ্যায়। ওনার সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। কৌশিক গঙ্গোপাধ্যায় 1968 সালের 4 আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে। তারপরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন সময় থেকে তিনি থিয়েটার করতেন এবং সেখানে তার সাথে চূর্ণী গাঙ্গুলির পরিচয় হয়। পরবর্তীতে কৌশিক গঙ্গোপাধ্যায় 1993 সালে চূর্ণী গাঙ্গুলিকে বিবাহ করেন। তাদের একমাত্র সন্তান উজান গাঙ্গুলি। আপনারা উজান গাঙ্গুলিকে চিনে থাকবেন। উজান গাঙ্গুলি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং থিয়েটার অভিনেতা। তিনি পাভেল পরিচালিত রসগোল্লা চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন এবং 2019 সালে সেরা 10 জন অভিনেতার একজন হিসাবে নামকরণ করা হয়। কৌশিক গঙ্গোপাধ্যায় 2004 সালে ওয়ারিস নামের একটি চলচ্চিত্র পরিচালনার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্রগুলি হল সিনেমাওয়ালা, খাদ, বাস্তুসাপ, ছোটদের ছবি, অপুর পাঁচালি, দৃষ্টিকোণ, জ্যৈষ্ঠ পুত্র, বিজয়া, বিসর্জন, লক্ষ্মী ছেলে, নগর কীর্তন, কাবেরীর অন্তর্ধান, অর্ধাঙ্গিনী প্রভৃতি। কৌশিক গঙ্গোপাধ্যায় 2015 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পারিবারিক কল্যাণ শ্রেষ্ঠ ছোটদের ছবির জন্য পান। কৌশিক গঙ্গোপাধ্যায় শ্রেষ্ঠ বাংলা দৈর্ঘ্যপূর্ণ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 2017 সাল ও 2013 সালে বিসর্জন ও শব্দ ছবির জন্য। কৌশিক গঙ্গোপাধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018 সালে নগর কীর্তন ছবির জন্য পান। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্য 2021 সালে জ্যৈষ্ঠ পুত্রের কারণে কৌশিক গঙ্গোপাধ্যায় লাভ করেন। ইউনেস্কোর ঐতিহ্যবাহী ফেলিনি পুরস্কার পেলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রথম ভারতীয় পরিচালক হিসাবে বিখ্যাত ইতালির পরিচালক ফেডেরিকো ফেলিনির নামাঙ্কিত এই পুরস্কার পেলেন কৌশিক বাবু। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার জেতেন তিনি। বাংলার সিঙ্গল স্ক্রিন থিয়েটারের উপর বানানো তার সিনেমাওয়ালা ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল শঙ্কর মুদি, কথা অমৃত, কিরিটি রায়, ক খ গ ঘ, বাস্তুসাপ, কাবেরীর অন্তর্ধান, বিজয়া প্রভৃতি। আজ 4 আগস্ট, পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ওনার জন্মদিনে ওল্ড গপ্পো চ্যানেলের মাধ্যমে শ্রদ্ধা জানাই, ওনার সুস্থতা কামনা করি। এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।